রাজ্যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হলো, যেখানে অনলাইনের মাধ্যমে সকলে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর প্রত্যেকটি জেলা থেকে আবেদন করা যাবে। এবার আজকের যে আবেদনটি রয়েছে সেটি কিভাবে করবেন, সিলেবাস কি রয়েছে, আপনাদের কি কি আগে থেকে প্রিপারেশন কিভাবে নেবেন, সকল সমস্ত রকম বর্ণনা সঙ্গে দেখিয়ে দেবো। অনলাইন নাকি অফলাইনে আবেদন সকল সমস্ত রকম বর্ণনা কিন্তু এক এক করে এই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। অতএব যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, সঙ্গে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন সঙ্গে লাইক করার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো এগ্রিকালচার ডিপার্টমেন্টে কী সে রিক্রুটমেন্ট আমি আপনাদের কিন্তু এক এক করে অন স্ক্রিনে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি নোটিশটির মধ্যে ভিজিট করে নিয়েছি, আর এখানে আপনাদের যেটা অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে, সবার আগে বলে দিই এখানে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে সকলেই আবেদন করতে পারবেন আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন যেটা প্রসেস সেটা কিন্তু 15 সেপ্টেম্বর 2022 তারিখে ইতিমধ্যে শুরু হয়ে যাবে আর আবেদনটি চলবে দেখতে পাচ্ছেন 10 অক্টোবর 2022, মানে সামনে মাসে 10 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। ফেস ওয়ান যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে হবে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে অনলাইন সেন্টারগুলি রয়েছে সেই সকল সেন্টারগুলিতে গিয়ে কিন্তু আপনাদের যে এক্সাম সেটা কিন্তু দিতে হবে, আর সেটা সম্ভবত হবে 6 নভেম্বর 2022 তারিখের মধ্যে। ক্লিয়ার? সঙ্গে সঙ্গে চলে আসবো এজ লিমিটের মধ্যে। এজ লিমিট এখানে আপনাদের যেটা চাওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন যে 21 থেকে 35 মধ্যে সকলে আবেদন করতে পারবেন, কিন্তু বলা হয়েছে বিটুইন 21 এন্ড 35 ইয়ার্স, 21 নিচে হলে কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে। 21 মধ্যে বা 21 থেকে কিন্তু 35 মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে বোর্ন মানে জন্ম সাল এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে, এটা আপনারা চেক আউট করে নেবেন। যদি এরপরেও যদি আপনাদের বয়সের ছাড় পেতে চান সেক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু ছাড় রয়েছে, যেমন ধরুন সরকারের রুলস অনুযায়ী শিডিউল কাস্ট শিডিউল টাইপ হয়ে থাকলে 5 বছর, মানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড়, মানে 38 বছর পর্যন্ত হলেও কিন্তু আবেদন করা যাবে। সঙ্গে বেঞ্চ ব্ল্যাক ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে, মানে এখানে কিন্তু যে বয়সের ছাড় সেটি কিন্তু একে করে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা চলে আসবো যেটা অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেশন হবে, তো সেখানে আপনাদের কী কী সিলেবাস থাকবে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য সাবজেক্ট বা টেস্ট, এখানে দেখতে পাচ্ছেন টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, এর সঙ্গে থাকবে টেস্ট অফ রিজনিং, রিজনিং থাকবে 30 মার্কের, নিউ অ্যাবিলিটি থাকবে 30 মার্কের, আর যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা কিন্তু 40 মার্কের। টোটাল কিন্তু আপনাদের এখানে 100 মার্কের যে এক্সাম সেটা কিন্তু হবে। সময় পেয়ে যাবেন 60 মিনিটস, মানে 1 ঘন্টা কিন্তু এখানে সময় আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু 2 ধরনের এখানে পোস্ট রয়েছে, অতএব এখানে আরেকটি পোস্টের জন্য এখানে আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে রিজনিং থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপিটিউড থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে বিভিন্ন রকম, এরপরে কম্পিউটার নলেজ থাকবে, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। তো সকল সমস্ত মিলিয়ে কিন্তু এই পোস্টটির জন্য এখানে আপনাদের 200 মার্কের যে কোয়েশ্চেন সেটা কিন্তু থাকবে, আর সময় পেয়ে যাবে 90 মিনিট 30 সেকেন্ড। ক্লিয়ার? আর এখানে কিন্তু যে টোটাল 200 মার্কের, এবার কোন সাবজেক্ট বা কোন সাবজেক্টের অনুযায়ী এখানে কিন্তু যে আপনাদের এখানে কোয়েশ্চেন থাকবে 30 মার্কের, এবং যে মার্কস থাকবে সেটা কিন্তু 30 মার্কের, মানে 30টি আপনাদের 30 নম্বরের করে এখানে যে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপিটিউড 30 মার্কের, এর সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে আপনাদের 50 মার্কের, সঙ্গে দেখতে পাবেন কম্পিউটার নলেজ যেটা আপনাদের থাকবে কোয়েশ্চেন সেটা কিন্তু 40 মার্কের থাকবে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনারা আগে থেকে প্রিপারেশন নিতে পারেন। এরপরে সরাসরি চলে আসবো পে স্কেল, এখানে আপনারা যে বেতনটি পাবেন দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে পে স্কেল। প্রথমে আপনারা যে বেতনটি শুরু হবে পার মান্থ আপনারা কিন্তু পেয়ে যাবেন 14,650 টাকা, পরবর্তীতে আপনার যে যে বেতন দাঁড়াবে সেটা কিন্তু 34,990 টাকার মধ্যে কিন্তু আপনাদের বেতন দাঁড়াবে, কিন্তু সেটা আপনাদের কাজ করতে হবে 20 ইয়ার্স, 20 বছরের পর কিন্তু আপনাদের যে বেতন সেটা কিন্তু বাড়বে। আপাতত ফার্স্ট যখন আপনারা জয়েনিং করবেন তখন কিন্তু 14,650 টাকা যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাবেন যখন আপনারা এই আবেদনটি করবেন তখন কিন্তু আপনাদের অনলাইনে ফি পেমেন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনাদের যেটা ফি পেমেন্টের সুবিধা এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন, অতএব অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করাতে হবে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড এই সকলের মাধ্যমে কিন্তু আপনারা যে ফি পেমেন্ট সেটি কিন্তু করিয়ে নিতে পারবেন। এবার দেখিয়ে দিই কত টাকা আপনাদের ফি পেমেন্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি ভিজিট করে নিয়েছি, যদি আপনারা কেউ এসসি এসটি পিডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র যে 50 টাকা ফি পেমেন্ট লাগছে, টোটাল যেটা ফি শুধুমাত্র 50 টাকা ফি লাগবে। ফর আদার মানে যদি আপনারা কেউ জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, বাকি এসসি এসটি ওবিসি পিডাব্লিউ ডি সরি ওবিসি এখানে বলা নেই, এসসি এসটি পিডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান বাদে যতগুলি ক্যাটাগরি রয়েছে সকলের জন্য কিন্তু এখানে 400 টাকা, আর এদিকে 50 টাকা, টোটাল মিলে 450 টাকা কিন্তু ফি পেমেন্ট লাগবে। মানে যদি আপনারা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 450 টাকা কিন্তু আপনাদের ফি পেমেন্ট করিয়ে দিতে হবে। এবার আমরা সরাসরি চলে আসবো কোন পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে, এরপর আমরা কোয়ালিফিকেশান দেখে নেব। সঙ্গে নোটিশটির মধ্যে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করবেন, সকল সমস্ত রকম স্টেপ কিন্তু এখানে দেওয়াই রয়েছে।
তো এই যে আবেদনটি রয়েছে এটি কিন্তু অল ইন্ডিয়া প্রত্যেকটি স্টেটে আপনারা এক এক করে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি। তবে ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, একদম সবশেষে নিচে 21 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে। টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু 173টি এখানে ভ্যাকান্সি রয়েছে। এরপর আমরা সর্বশেষ পয়েন্টে চলে এসেছি, যেখানে দেখতে পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দু ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি পোস্টের জন্য। টোটাল দু ধরনের পোস্ট এখানে দেখতে পাবেন, দু ধরনের পোস্টের জন্য সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যেমন ধরুন ব্যাচেলার ডিগ্রি কিন্তু আপনাদের পাস করতে বলা হয়েছে ইন এনি ডিসিপ্লিন। আপনারা যদি আর্টস নিয়ে করে থাকেন ব্যাচেলার ডিগ্রি, কমার্স নিয়ে করে থাকেন, সায়েন্স স্ট্রিম নিয়ে করে থাকেন, যে কোনো স্ট্রিম নিয়ে করে থাকলে কিন্তু আবেদনটি করা যাবে, ঠিক আছে। শুধুমাত্র বিএ পাস থাকলে আবেদনটি করতে পারছেন, কিন্তু জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে 50% মার্কস নিয়ে কিন্তু আপনাদের পাস হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর যারা এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসসি এসটি পিডাব্লিউবিডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছেন, তাদের শুধুমাত্র পাস কোর্স থাকলেই আবেদনটি করা যাবে। মানে শুধুমাত্র কোনো মতন পাস করেছেন গ্র্যাজুয়েশন, তাহলেও কিন্তু আবেদন করে নিতে পারবেন এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা, ক্লিয়ার। তো এই যে নিয়োগ, এই নিয়োগটি কোথায় করতে চলেছে, এই নোটিশটি কী করে ডাউনলোড করবেন, অনলাইনে কীভাবে আবেদন করবেন, সকল সমস্ত রকম বর্ণনা কিন্তু দিয়ে রেখেছি ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে খুব সহজে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিই এখানে কোন কোন পোস্ট রয়েছে। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি পোস্টের জন্য, যেখানে বলা আছে ন্যাশনাল ব্যাংক অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে নিয়োগটি করতে চলেছে, অন স্ক্রিনে সেটা কিন্তু খুব ভালোভাবে বলাই রয়েছে। এরপরে দেখুন অনলাইনে কীভাবে আবেদন করবেন, এই অফিসিয়াল সাইটের লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে। নোটিশটি যদি ডাউনলোড করতে চান কী করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়াই রয়েছে, এখান থেকে ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে পারবেন বা এখানেও আপনারা ক্লিক করে নিতে পারেন। এরপর যদি আবেদন করতে চান নিচে রয়েছে ক্লিক হেয়ার, সেখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। আমি আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, যখনই আপনারা সেখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আবেদনের যেটা পেজ আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে। যেহেতু সবার প্রথম আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন হেয়ার, তো এখানে কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে নতুন রেজিস্ট্রেশন করবার জন্য। এরপরে কিন্তু আপনারা যে লগ ইন, এখান থেকে লগ ইন করে আপনারা কিন্তু আবেদনটি করে ফেলবেন। তো যদি আপনাদের কারো আবেদন করতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কি আবেদনের বা স্টেপ বাই স্টেপ প্রসেস চান কিনা, যদি চেয়ে থাকেন তো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।